ইউয়েফা ইউরোপা লীগের ম্যাচে জয় পেয়েছে লিভারপুল, এসি মিলান ও রোমা। চেক রিপাবলিকের ক্লাব স্পার্ট প্রাগাকে 5-1 গোলে হারিয়েছে অলরেডরা। ইপিএল ক্লাব ব্রাইটনকে 4-0 গোলে হারিয়েছে ইতালির রোমা। আর সালভিয়াকে এসি মিলান হারিয়েছে 4-2 গোলে। ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিল চপা লিভারপুল খেলতে গিয়েছিল চেক রিপাবলিকের ক্লাব পার্তা। শুরুতেই পেনাল্টিতে অলরেডদের এগিয়ে নেন আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাকঅ্যালিস্টার। ফার্স্ট হাফে অলরেডরা গোল করে আরও দুইটা। উরুগুয়ের স্ট্রাইকার দারুইন নুনিয়েজের গোলে ব্যবধান হয় 3-0। সেকেন্ড হাফে শুরুতে একটা আত্মঘাতী গোল করে লিভারপুল, এরপর লুইস দিয়াস আর গোলে ব্যবধান 5-1 জয়ের নিয়ে মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#।